গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট দেখো ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে তোমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ মেসেজে তোমরা করেছো তো সেগুলোর আজকে তোমাদের সব রিপ্লাই দেবো ধরো ডাব্লিউ বি ক্লার্কশিপের এর আগের যে নোটিফিকেশান সেটা দু হাজার বেরিয়েছিল এবং পরীক্ষা হয়েছিল দু হাজার তো দু হাজার যে রিক্রুটমেন্ট ছিল সেখানে প্রিলিমিনারি এক্সামে কতজন অ্যাপিয়ার হয়েছিল কতগুলো ফর্ম ফিল হয়েছিল মানে কতজন অ্যাপ্লাই করেছিল এবং কতজন ফাইনালি এক্সামে মানে প্রিলি অ্যাপিয়ার করেছিল পরীক্ষা দিয়েছিল আর কি এবং কতজন পাস করেছিল এবং কত কাট অফ গিয়েছিল এই যে জিনিসগুলো এইগুলো তোমরা একটু বিগত বছরের জিনিসগুলো জানতে চেয়েছো তাহলে তোমাদের এবছরের যে প্রিপারেশন সেটা নিতে একটু সুবিধা হবে তো আমি তোমাদের সাথে আজকে সবকটাই একটা একটা করে আলোচনা করব যে দু সালে কিরকম অফ গিয়েছিল ক্লাক্সি পরীক্ষাতে কতজন ফর্ম ফিল আপ করেছিল কতজন পরীক্ষা দিয়েছিল এইসব জিনিসগুলো আর সেই অনুযায়ী এবছর মানে দু হাজার তো তাতে তোমাদের সেফ স্কোর কত হওয়া উচিত দেখো আট থেকে উনতিরিশ তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলছে এর মধ্যে তোমরা অবশ্যই আহ ফর্মটা ফিল আপ করে নাও ইলেভেন্থ আওয়ারে সমস্যা হয় চেষ্টা করো কুড়ি তারিখ পঁচিশ তারিখের মধ্যে যাতে ফর্মটা ফিল করে ফেলা যায় আমি ডিটেলস নোটিফিকেশন তোমাদের এর আগেই দিয়েছি তোমরা যদি কোনো কোনো জায়গায় কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো অথবা দেখো তোমাদের আগে আমি যে নোটিফিকেশনটা দিয়েছিলাম তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা ভালো করে গিয়ে আগে দেখে নাও তারপরে তোমরা গিয়ে ফর্মটা ফিল আপ করো তার কারণ এবারে কিন্তু কোনো এডিট উইন্ডো থাকছে না ঠিক আছে এবারে অনেক কিছু জিনিস পরিবর্তন হয়েছে সেগুলো আমি একটার সাথে একটা কম্পেয়ার করব আর এক চান্সেই তোমরা কিভাবে ভালো স্কোর করবে কিভাবে পাস করতে পারবে এই ধরনের একটা খুব মানে ভালো স্ট্র্যাটেজি তোমাদের কাছে করলে যদি তোমরা ফলো করো প্রথম থেকে তাহলে আশা করি তোমাদের খুব ভালো হবে চলো আর কথা না বাড়িয়ে আমি স্টার্ট করি ফার্স্ট তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখো দু হাজার আঠেরো সালে এটা লেখা আছে তার কারণ দু হাজার আঠেরো তো তোমাদের নোটিফিকেশন বেরিয়েছিল দু হাজার উনিশে হয়েছিল পরীক্ষা তো সেখানে কতজন আবেদন করেছিল এটা তোমাদের একটা অফিসিয়াল ডাটা মোটামুটি জন করেছিল মানে লাখ করেছিল তো এবারে মোটামুটি এক্সপেক্ট করা যাচ্ছে যেহেতু মাঝখানে বেশ কিছুদিন অনেক এক্সাম হয়নি মানে কোনো রিক্রুটমেন্ট বেরোয়নি মোটামুটি ধরো দশ থেকে বারো লাখ আমি বলছি এটা পনেরো লাখ পর্যন্ত কিন্তু যেতে পারে পনেরো লাখ পর্যন্ত কিন্তু যেতে পারে যদি দশ বারো লাখ হয় তাহলে সেটা অবাক হওয়ার কিছু নেই তার কারণ বেশ কিছুদিন তোমাদের কিন্তু ক্লাকশিপের কোনো পরীক্ষা আসেনি যদি এটা অনেকদিন ছাড়া ছাড়াই বেরোয় তো সেই জায়গাটা আমাদেরকে এবার একটু খেয়াল রাখতে হবে কিন্তু তাতে আমাদের ভয় পেলেও চলবে না তার কারণ ভয় পাওয়ারও কিছু নেই দেখো দু হাজার তেইশে মোটামুটি দশ থেকে পনেরো লাখ হবে কিন্তু দু হাজার আঠেরো উনিশের একটা জিনিস যদি আমরা দেখি যে সাড়ে সাত লাখ যে অ্যাপ্লাই করেছিল সবাই তার মধ্যে থেকে কিন্তু দেখো পরীক্ষা দিতে গেছে চার লাখ ছাব্বিশ হাজার এগারো জন মানে প্রায় অর্ধেকেরও কম হয়ে মানে প্রায় অর্ধেকের কাছাকাছি কি ঠিক আছে যতজন জন অ্যাপ্লাই করেছিল অনেকে থাকে বন্ধুরা ফিল করছে আমিও গিয়ে ফিল করে দিই ঠিক আছে কিন্তু ফাইনালি এক্সাম দিতে সবাই যায় না এটা সব রিক্রুটমেন্টের ক্ষেত্রেই হয় কিন্তু এবারে দেখো প্রায় অর্ধেক লোক পরীক্ষা দিতে গিয়েছিল এর আগেরবারের পরীক্ষাটায় অর্ধেক লোক গিয়েছিল তো যদি আমরা ফাইনাল দেখি দু হাজার আঠেরো উনিশ সালে কতজন পাস করেছিল এর মধ্যে তাহলে ছেষট্টি হাজার চারশো বিরানব্বই জনকে প্রিলিমিনারি পরীক্ষাতে পাস করানো হয়েছিল কাট অফ কত ছিল দেখো কাট অফ ছিল হচ্ছে তোমার জেনারেল ক্যাটাগরির পঁয়ষট্টি ওবিসি এ তেতাল্লিশ ছিল ওবিসি বি ছিল ছাপান্ন দশমিক তিন তিন এসসিদের আটচল্লিশ পয়েন্ট ছয় সাত এসিদের তোমার ছিল ফাইভ এটা এসসি এলডি অ্যান্ড সিপি ছিল আর এস টি তোমার টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স সেভেন মোটামুটি এটা তোমাদের একটা অফিসিয়াল ডাটা বললাম আমি ডাব্লিউ বিএসসি ক্লার্কশিপে এটা ছিল আগের বছরের কাট অফ এবারে তোমরা যদি বলো যে স্যার এবারে যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনও অনেক হবে এবং স্টুডেন্টরা যথারীতি খুব ভালো প্রিপারেশনের মধ্যে আছে তো সেই অনুযায়ী এটা পঁয়ষট্টিটা মোটামুটি ধরে নাও তোমাদের সত্তর থেকে পঁচাত্তরের পাশাপাশি কিন্তু ঘোরাঘুরি করতে পারে এটা কাট ধরে এইভাবে ধরে এগোবে না পরীক্ষা দেবে না কাট চিন্তা করা উচিত নয় পরীক্ষার আগে থেকে তবু তোমাদের আমি সেভ স্কোর যদি বলো তাহলে মোটামুটি চেষ্টা করো তোমরা টার্গেট রাখো এইটটি টু এই টু এইটটি পড়ো এইটা তোমাদের এমন কিছু মানে খুব একটা সহজ ব্যাপার নয় কিন্তু ঠিকঠাক স্ট্র্যাটেজি যদি তোমরা মেনটেন করো তাহলে কিন্তু এইটটি এইটটি ফাইভের কাছাকাছি পাওয়া যায় আমি তোমাদের বলছি কি করে মোটামুটি সেভেন্টি টু এইটটি এইটটি ফাইভের কাছাকাছি তোমরা স্কোর করতে পারবে ঠিক আছে ধৈর্য ধরে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কতগুলো কথা শোনো দেখো প্রথমত তোমাদের এই যে ইংরাজি ল্যাঙ্গুয়েজ রয়েছে রিপমেটিক রয়েছে আর জেনারেল স্টাডিজ রয়েছে তিনটে জিনিস রয়েছে যেখানে তোমাদের তিরিশ 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 চল্লিশ রয়েছে টোটাল হান্ড্রেড মার্কস নেগেটিভ মার্কিং জিরো ঠিক আছে তো এখানে ইংরাজি ল্যাঙ্গুয়েজ যেটা আছে ইংরাজি ল্যাঙ্গুয়েজের কথাটা আমি পরে আসছি আগে তোমাদের আমি এরিথমেটিক আর জেনারেল স্টাডিজটাই বলি কেননা ইংরাজি ল্যাঙ্গুয়েজটা অনেকেরই দুর্বলতা রয়েছে এটা যারা শুধুমাত্র ইংরাজি মানে অনার্সের স্টুডেন্ট হয় ইংলিশ অনার্সের স্টুডেন্ট হয় তাদের ক্ষেত্রে একটু সুবিধা তাদের ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ কিন্তু বাদবাকি সবারই ইংরাজিতে কিন্তু একটু দুর্বলতা আছে অনেকেই ভাবছো যে আমার ইংরাজিটা ঠিকঠাক নেই আমি কি করে এই পরীক্ষাটা ভালো করে স্কোর করব এরকম নয় ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস যেটা দেখা গেছে ইংরাজিতে কিন্তু সবারই একটা দুর্বলতা আছে আমাদের বাংলা ভাষীদের তাদের মাতৃভাষা বাংলা তবুও এখানে কোয়েশ্চেন্স খুব একটা হার্ড আসে না ঠিক আছে এবং এখানে তোমরা ঠিকঠাক করে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে ওখানেও মোটামুটি পনেরো থেকে কুরীর কাছাকাছি মার্কস তোলা যায় ঠিক আছে একদম এটা তোমাদেরকে এর জন্য জানতে হবে যে ঠিক কোন কোন জায়গাগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে এটা খুব ইম্পর্টেন্ট কেননা তোমরা এর পাশাপাশি অনেক পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ কেউ কেউ ধরো জিডির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ কেউ কেউ ডাব্লিউবিসিএস নিচ্ছ কেউ কেউ মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছো সব কিছুর জন্যই প্রিপারেশন নিচ্ছ তার সাথে এটাকে গুলিয়ে ফেলাবে না যারা শুধু ক্লার্শিপের জন্য চেষ্টা করবে আগে প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করে তোমাদেরকে বুঝতে হবে এক্স্যাক্ট ঠিক আমার কোন জায়গাটা থেকে কোয়েশ্চেন আসছে সেই পোর্শনটা তোমাদেরকে ভালো করে করতে হবে সেকেন্ড হচ্ছে এরিথমেটিক এরিথমেটিকটা হচ্ছে সব থেকে স্কোরিং একটা সাবজেক্ট এটাকে তোমাকে স্ট্রং ধরে নিতে হবে যদি স্ট্রং নাও থাকে এটাকে পুরো স্ট্রং বানাতে হবে এরিথমেটিক মানে অঙ্কটা কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে তিরিশে মোটামুটি আঠাশ উনতিরিশ মতো স্কোর স্কোর করা এটা করতেই হবে ঠিক আছে এখন কম্পিটিশন বেড়ে গেছে তোমাদেরকে এটা চেষ্টা করতে হবে মাস্ট চেষ্টা করতে হবে অন্তত টোয়েন্টি টু এইট টোয়েন্টি এইট মার্কস পাওয়ার জি কের পোর্শনটা আমি যদি আসি জি কের পোর্শনটা নলেজ অ্যাকাউন্টে মানে প্রচুর ভুরি ভুরি টপিক রয়েছে তোমরা যদি পুরোটা করো এর আগেও দেখা গেছে ক্লাকশিপে যখন পরীক্ষা হয় এর আগের বছরের পরীক্ষার কথা আমি বলছি চল্লিশের মধ্যে আটত্রিশটা পুরোপুরি ছিল তোমাদেরকে যা ক্লাস করানো হয়েছিল তার মধ্যে হ্যাঁ এবারে সেটা লাকিলি হয়তো হয়ে গিয়েছিল চল্লিশটার মধ্যে আটত্রিশটা দুটো কোয়েশন তোমাদের একটু অন্যরকমের এসেছিল সেটা লাকিলি হয়েছিল বাট এরকম নয় যে জি কে তোমরা একদম ফর্টিতে ফর্টি স্কোর করতে পারবে খুবই কঠিন সেটা করা মানে একটু চাপের আছে চল্লিশে মোটামুটি থার্টি টু থার্টি ফাইভ করা যায় কিন্তু তোমাদেরকে ওই যে বললাম প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করে বুঝতে হবে যে ঠিক কোন জায়গাটা তোমরা করবে বা পিএসসি তোমাদের কিরকম কোয়েশ্চেন জিজ্ঞাসা করে কেননা দেখো এর যে প্রিভিয়াস ইয়ার গুলো তোমরা যদি তার ইভলিউশন দেখো মানে আস্তে আস্তে কিন্তু তার মানটা পরিবর্তন হয়েছে দু হাজার যে প্রশ্ন ছিল ঠিক আছে তাতে যা প্রশ্ন ছিল তার থেকে এখন এর প্রশ্ন মানটা সেরকম ভাবে পরিবর্তিত হবে তার আগে প্রিভিয়াস ইয়ার গুলো তোমরা দেখো এগুলো তোমাদের কাছে অ্যাভেলেবেল মোটামুটি ওয়েবসাইটে বা ধরো যে কোনো তোমরা বইয়ের দোকানে গিয়ে দেখো পিএসসি ক্লাকশিপে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাবে তো সেখান থেকে তোমরা যদি দেখো আস্তে আস্তে কিন্তু কোয়েশ্চেন্সের মানে লেভেলটা কিন্তু চেঞ্জ হয়েছে তো সেই অনুযায়ী তোমাদের আমি বলবো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা তোমরা বুঝবে বুঝে চেষ্টা করবে এটা জানার যে আমাকে ধরো ইতিহাস থেকে ঠিক কোন কোন পোর্শনটা থেকে প্রশ্ন আসছে ভূগোলের ঠিক কোন কোন পোর্শনটা থেকে প্রশ্ন আসছে এবং জিকেতে অনেক অনেক অনেকে কি করে যে ইকোনমিটা বা পলিটিটা আমরা ছেড়ে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা ছেড়ে দিচ্ছি যাতে অন্যান্য জায়গাগুলোকে ঠিকঠাক করে ওই জায়গাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেটা করলে তোমাদের চলবে না তোমাদের ইতিহাস ভূগোল মানে কারেন্ট ভূগোলজি জিকে সায়েন্সের তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইন্ডিয়ান পলিটি প্রত্যেকটা জায়গা জেনারেল স্টাডিজের প্রত্যেকটা জায়গাকেই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে ঠিক আছে শুধু পড়তে হবে একবার তারপর রিভাইজ করতে হবে আর প্র্যাকটিস করতে হবে এই সিম্পল কটা জিনিস রয়েছে এগুলোকেই যদি তোমরা নির্দিষ্ট সময় ধরে প্রতিদিন করো ছ মাস টাইম আছে জুন পর্যন্ত তোমাদের জুনে পরীক্ষা যদি হয় এখনো ছ মাস টাইম আছে এই টাইমটা তোমাদের জন্য এনাফ টাইম কিন্তু এখন থেকে তোমাদেরকে সেই যুদ্ধের জন্য প্রস্তুতিটা নিতে হবে কিন্তু ঠিক আছে যে মোটামুটি ফর্মটা ফিল আপ হোক আরো দুদিন যাক জানুয়ারি মাসটা কাটুক একদম নতুন বছর থেকে স্টার্ট করব এরকম সামনে সামনে অনেক প্রোগ্রাম চলে আসতে পারে ঠিক আছে আমাদের বিশেষ করে আমাদের যারা আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি আমাদের প্রচুর এই ধরনের ফেস্টিভ্যালস লেগেই আছে লেগেই আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাকে এখন থেকে একটা মানে ফিক্সড টাইম বের করে তোমাকে কিন্তু সময় দিতে হবে আর কি ঠিক আছে অনেকে তোমরা বলো যে স্যার আমি মানে কোনো একটা কাজ করি অনেক স্টুডেন্টস আছে যারা অলরেডি রেলের জব পেয়েছে মানে এসএসসির মানে তোমার এসএসসি না রেলের জব ধরো প্রাইমারি টিচার এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে সবার কিন্তু এই পিএসসি ক্লার্কশিপের মানে রিক্রুটমেন্টটা নিয়ে একটা ক্রেজ রয়েছে মানে ক্লার্কশিপের পরীক্ষাটা আমি দেবো আর কি ঠিক আছে অনেকের থাকে আমাদের অন্তত এখানে কোচিং সেন্টারে মোটামুটি ফর্টি টু ফিফটি পার্সেন্ট এরকম আছে যারা অলরেডি গভর্নমেন্ট জব পেয়েছে তারা এসে ক্লার্কশিপ ব্যাচে কিন্তু প্রিপারেশান নিচ্ছে এরকম অনেক স্টুডেন্টস আছে ঠিক আছে তো তাদের ক্ষেত্রে অনেকেই আমি একটা কথা বলতে শুনেছি যে স্যার আমাদের টাইম হয় না পড়ার টাইম হয় না ঠিক আছে যারা ধরো কিছু কিছু জন আছে যারা প্রাইভেট জবও করে ঠিক আছে পড়ার টাইম হয় না বললে হবে না একটা নির্দিষ্ট সময় বার করে তোমাকে পড়তেই হবে কেননা এখানে অনেক স্টুডেন্ট আছে তারা কিন্তু রীতিমতো প্রত্যেক দিন প্র্যাকটিস করছে মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তুমি সেই টাইমটাই তোমাকে ইনভেস্ট করতে হবে এখানে এখানে কিছু টাকা দিয়ে তুমি একটা কোর্সে ভর্তি হচ্ছ বা তুমি মোবাইলে নির্ভরে পড়াশোনা করছো ঠিক আছে এইগুলো ইনভেস্টমেন্ট নয় ইনভেস্টমেন্ট হচ্ছে তোমার টাইম তোমাকে টাইম কিন্তু দিতেই হবে তো সেই জায়গাগুলোকে ইউজ করো করে মোটামুটি আমি যদি বলি ফাইনালি এখানে ধরো তিরিশ থেকে তুমি এরিথমেটিকে এখানে তুমি টোয়েন্টি এইট ম্যাথে পেলে টোয়েন্টি এইট আমি টোয়েন্টি ফাইভই ধরছি ঠিক আছে আর সরি জেনারেল স্টাডিজে তুমি মোটামুটি ধরো থার্টি তো থার্টি ফাইভই ধরছি আমি এটা থার্টি ধরছি এখানে তোমার থার্টি ধরছি ঠিক আছে আরো আটের পাঁচে তেরো তিন হাজার চার দুই ছয় দুই এইটি থ্রি এখানে পাঁচ আর পাঁচে দশ হাজার থেকে এক তিনের চার দুই ছয় রাখে সাত সেভেন্টি দেখো টু কিন্তু রেঞ্জ এখানে তৈরি করতে পারলাম ঠিক আছে তো এই সেভেন্টি টু এইটি থ্রিটা পাওয়াটা এমন কিছু মানে কঠিন ব্যাপারও নয় সহজ ব্যাপার যেমন নয় কঠিন ব্যাপারও নয় তোমাদের প্র্যাকটিস করতে হবে মেন জায়গা হচ্ছে তোমাদের এই জায়গাটা অনেকের নেগেটিভ মার্কিংটা প্রচুর হয় এর জন্য তোমাদেরকে কি করতে হবে প্রচুর মক টেস্ট প্র্যাকটিস করতে হবে তোমরা আমাদের যে নলেজ অ্যাকাউন্টের অ্যাপ রয়েছে দেখো নলেজ অ্যাকাউন্টের যে অ্যাপ রয়েছে এই জায়গাটায় এই যে ফ্রি উইকলি টেস্ট সেকশানে তোমাদের কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকটা পরীক্ষার আগেই আমি মক টেস্ট দিয়ে এসেছি যেটা সম্পূর্ণ ফ্রি তোমরা দেখো কেপি কনস্টেবল সেখানে তোমাদেরকে ফ্রি মক টেস্ট দেওয়া হয়েছে ডাব্লিউ বিপি কনস্টেবল এর সময় তো ফ্রি মক টেস্ট দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে তোমাদের মোটামুটি উইকলি রবিবার করে কিন্তু মক টেস্ট দেওয়া হয় যেমন ফুড এ শেয়ার মক টেস্ট এখন চলবে ঠিক আছে তো এই জায়গাটা তোমরা খেয়াল করো এখানে তোমাদের মক টেস্ট আছে তোমরা মক টেস্ট ওখানে দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা পয়সা কিন্তু ওখানে লাগবে না নলেজ অ্যাকাউন্টের যে অ্যাপটা আছে ওটা গুগল পে থেকে ডাউনলোড করো করে এই জায়গাতে তোমরা মক টেস্টটা দাও মক টেস্টটা খুব সিরিয়াসলি দাও মানে ফ্রিতে দিতে হচ্ছে বলে জাস্ট দেব দিয়ে দেখবো এরকম নয় যখন মক টেস্টটা দেবে একটা টাইম তোমাদেরকে বলবো যে আজকে তোমাদের মক টেস্ট হবে তোমরা কিন্তু সিরিয়াসলি মক টেস্টটা দাও একদম টাইম ধরে সময় করে ওই সময়টা ফাঁকা রেখে ঠিকঠাকভাবে মক টেস্টটা দাও যেরকমভাবে পরীক্ষা দাও সেরকমভাবেই তোমরা মক টেস্টটা দাও দিয়ে বোঝার চেষ্টা করো তোমাদের কীরকম কি স্কোর আসছে ঠিক আছে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট কেননা ম্যাথ আমরা সবাই করতে পারি ঠিক আছে মোটামুটি আমরা একটা টাইম দিলে নির্দিষ্ট টাইম দিলে সবাই তোমরা মাধ্যমিক পর্যন্ত অঙ্ক করেছো এগুলো পুরোপুরি মাধ্যমিক লেভেলেরই পরীক্ষা হবে সুতরাং তোমরা সবাই করতে পারবে কিন্তু প্র্যাকটিস কে কত তাড়াতাড়ি করতে পারছে স্কিলটা তোমাদের ইম্পর্টেন্ট রাইট জিগের ক্ষেত্রেও কিন্তু প্র্যাকটিসটা করতে হয় প্র্যাকটিস না করলে কিন্তু তুমি কনফিউজড হয়ে যাবে এক্সাম হলে সুতরাং প্র্যাকটিসটা খুব ইম্পর্ট্যান্ট প্রথমে ইয়ার স্টাডি করো তারপরে ঠিক বোঝার চেষ্টা করো কোন কোন জায়গাগুলো তোমাকে পড়তে হবে ঠিক আছে নির্দিষ্ট কিছু পার্টিকুলার তোমার বুক লিস্ট তোমার কাছে রাখো আমি এটা নিয়ে তোমাদের আরেকটা ক্লাস করতে পারি ঠিক আছে কোন কোন বইগুলো তোমাদের পড়লে বেটার হবে অ্যাকচুয়ালি দেখো জিকের জন্য অনেক বই অ্যাভেলেবেল আছে কোনো কোনো বইয়েতে ধরো তোমার ইতিহাসটা ভালো কোন কোন বইয়েতে ভূগোলটা ভালো কোন কোন জায়গাতে তোমার হয়তো স্ট্র্যাটিজিক এটা ঠিকঠাক দেওয়া আছে বাট একটা আমি পার্টিকুলার কোনো বই বলতে পারবো না এখনো পর্যন্ত এরকম আমি দেখতে পাইনি যে বইটা থেকে দেখলে তোমাদের পুরো জিনিসটা একবার কভার হয়ে যাবে একবারে পুরো জিনিসটা হয়ে যাবে এরকম কিছু বলার নেই ঠিক আছে কেননা অনেক সময় দেখা গেছে যে এগুলোতে ঠিকঠাকও থাকে না অনেক সময় অনেক ভুল ডাটাও থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বুক লিস্টের একটা লম্বা লিস্ট দিতে পারি তবে তোমাদের ঠিকঠাক হবে ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে তোমাদের আছে বিভিন্ন প্রকাশনী তোমাদের বই আছে যেখানে প্রিভিয়াস ইয়ারের তোমরা পাবে সেগুলো তোমরা নাও সেখান থেকে তোমরা প্র্যাকটিস করো ম্যাথ ঠিক আছে ইংরাজিরও তাই ইংরাজি ম্যাথ দুটোর ক্ষেত্রেই তাই জিকের ক্ষেত্রে তোমাদেরকে কিছু কিছু জায়গা পড়ছে আমি বলবো জিকের জন্য আলাদা একটা স্ট্র্যাটেজি হবে সেই জায়গাগুলো তোমরা একটু ভালো করে করবে কেননা ওটা একটু বড় একটা তোমাদের আমি ভিডিও দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এবার এই যে জিনিসটা আমরা যদি দেখি আমাদের প্রিলিমসে মোটামুটি এইটির টু এইটি ফাইভ কেন স্কোর করতে হবে কেননা ক্লাসিক পরীক্ষায় তোমাদের কিন্তু প্রিলি আর মেন মিলিয়ে মেরিট লিস্ট তৈরি হয় সুতরাং মেনে আছে আমাদের কনভেনশনাল রাইটিং ধরো গ্রুপে ইংলিশ যেটা আছে আমাদের এখানে লেখা করতে হয় ওখানে ঠিক আছে রাইটিং লিখতে হয় বঙ্গানুবাদ করতে হয় এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু তোমাদের পরে প্র্যাকটিস করলে চলবে তবে এর টেকনিক টেকনিক গুলো লিখে একটু প্রথম থেকে করলে বেটার হয় আর কি তবুও দেখো মেন পরীক্ষার থেকে আমাদের চেষ্টা করা উচিত প্রিলিতে এগিয়ে থাকা তার কারণ এখানে এমসি কিউজের রয়েছে ঠিক আছে তো সেই কারণেই তুমি যদি এখানে মোটামুটি একটা এইটির কাছাকাছি স্কোর করতে পারো সেটা তোমার কাছে সেফ স্কোর খুব ভালো স্কোর প্রিলিতে কেননা সেটা তোমার মেন পরীক্ষায় দুটো যখন কম্বাইন করে তোমার মেরিট লিস্ট তৈরি হবে ক্ষেত্রে তোমাকে খুব হেল্প করবে সুতরাং এইটা মনে রাখবে যে প্রিলি পরীক্ষায় আমাকে ভালো রেজাল্ট করতেই হবে ঠিক আছে আচ্ছা এবারে তোমাদের আমি যেটা বলি সেটা হচ্ছে দেখো তোমাদের এই যে কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসটা যেটা তোমাদের মানে সমস্যা হয় এই যে ইংরাজির বা বাংলার যে জায়গাটা নিয়ে তোমাদের সমস্যা সেই জিনিসটা কিন্তু এবারে আমরা এই ব্যাচের মধ্যে রেখেছি মানে এখানে তোমাদের মেন পরীক্ষার প্রস্তুতিটাও কিন্তু একদম প্যারালালি হবে প্রিলি পরীক্ষা তোমরা একদম যেরকম ভাবে পুরো প্রত্যেকটা সাবজেক্টের কনসেপচুয়াল ক্লাস এখানে তোমরা করতে পারবে তার সাথে সাথে প্যারালালি তোমাদের কিন্তু মেন এক্সামের প্রিপারেশনটাও এখানে চলবে অর্থাৎ এই ইংরাজির গ্রামার পোর্শনটা খুব ভালো করে তোমরা করো ঠিক আছে ধরো মোটামুটি এখানে তোমাদের ইংরাজি মানে চল্লিশ থেকে পঞ্চাশটা ক্লাস শুধু গ্রামাটিক্যাল ক্লাস হবে যে জায়গাগুলো থেকে তোমরা পুরো যাদের ইংরাজি একদম তোমাদের মানে খুবই ভয় লাগে ইংরাজি তোমরা কিছুই জানো না বলে মনে হয় তারা একদম বেসিক থেকে ইংরাজিগুলো পরপর পরপর স্টেপ বাই স্টেপ সেন্টেন্স থেকে শুরু করে ঠিক আছে ভাওয়েল কনসোনেন্ট থেকে শুরু করে একদম ফাইনাল পর্যন্ত পঞ্চাশটা মতো ক্লাস তোমাদের এখানে কিন্তু হবে সেই জায়গাগুলো কভার হয়ে হয়ে যাবার পর তোমরা ওখানে বঙ্গানুবাদ করতে পারবে রাইটিং তোমরা একটা জিনিস লিখতে পারবে সেই লেখাটা তোমাদের মানে টাস্ক দেওয়া হবে বিভিন্ন যে তোমরা আজকে এই রাইটিংটা করো ঠিক আছে একটা তোমাদেরকে ধরো দেওয়া হলো এই রিপোর্টটা তোমরা আজকে লেখো তো তোমরা লিখে সেটা আমাদের একটা স্পেশাল সিস্টেম রয়েছে যে সিস্টেমের সাহায্যে তোমরা আমাদেরকে পাঠাবে ঠিক আছে সেটা আমাদের যারা স্যার থাকছেন অঙ্কিতা ম্যাম ঠিক আছে উনি তোমাদের চেক করে দেবেন ঠিক আছে উনি এর আগেও এই ধরনের মানে এর সাথে ছিলেন সুতরাং উনি খুব ভালো এগুলোকে অ্যানালিসিস করতে পারবেন তো তোমরা সেটাও বুঝতে পারবে যে একটা রাইটিং লেখার পর তোমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট এটা খুবই রেয়ার মানে অনেক জায়গায় হয় না এটা তো সেটাও আমরা এবারে ব্যবস্থা করেছি যাতে তোমাদের এ টু জেড প্রিপারেশনটা এখানে নেওয়া যায় দেখো শুধুমাত্র ব্যাচে ভর্তি হলেই তোমরা পাস করে যাবে এরকমও কিন্তু নয় অবশ্যই তোমাদেরকে নিজেকেও নিজেদেরও প্রচুর পরিশ্রম করতে হবে আর ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাসেস আমাদের চলছে ঠিক আছে কিন্তু ইউটিউবের সমস্যাটা হচ্ছে কি দেখো এখানে মানে সময় সময় বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিতে হয় কেননা এখানে ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপের স্টুডেন্টস রয়েছে এসএসসি জিডির স্টুডেন্ট রয়েছে ঠিক আছে মানে প্রত্যেকটা পরীক্ষার স্টুডেন্ট এখানে রয়েছে দুদিন পরে ডাব্লিউ বিপি কেপি বেরোবে তাদের স্টুডেন্ট রয়েছে তো এখানে আমরা সব সময় শুধু ক্লাকশিপটাকে ফোকাস করে কিন্তু ক্লাস করাতে পারি না ক্লাকশিপের ক্লাস অবশ্যই হবে বাট শুধুমাত্র ক্লাকশিপকে ফোকাস করে ক্লাস করাতে পারি না ইউটিউবে সেটা সম্ভব হয় না সেটা কিন্তু তোমাদের এখানে সম্ভব হবে এটা শুধুমাত্র প্রিলি আর মেনকে ফোকাস করে প্লেসি ক্লাকশিপের একটা ব্যাচ যেখানে তোমাদের শুধু প্রিলিতে কোন কোন জায়গাগুলো তোমরা পড়বে জিকের কোন কোন পোর্শনগুলো তোমরা পড়বে ঠিক আছে সেইটার জন্য তোমাদের এখানে করতে হচ্ছে মোটামুটি জিকের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো কোনো বই এর আর প্রয়োজন নেই শুধুমাত্র ম্যাথ ইংলিশ এগুলোকে প্র্যাকটিস করার জন্য এই ব্যাচে ভর্তি হওয়ার পর তোমাদের হয়তো কিছু বই কালেক্ট করতে হতে পারে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে এটা দরকার ঠিক আছে আর জি কের জন্য তোমাদের মক টেস্ট মানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এখানে দেওয়া হবে একটা চ্যাপ্টার হয়ে গেল কনসেপ্ট তোমরা ক্লিয়ার করে নিলে তার কি কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে মোটামুটি এসেছে সেগুলো একবার দেখে নিলে ক্লাসের মধ্যেই প্লাস তোমাদের অনলাইন পোর্টালে ওখানে কিছু চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের কোয়েশ্চেন থাকবে সেগুলো প্র্যাকটিস করতে পারবে আর কি দরকার তাহলেই তোমাদের রেডি হয়ে গেল জিকে কোন কোন জায়গাগুলো করবে সেই সেই জায়গাগুলো তোমাদের ধরে ধরেই এখানে সেই সেই মতো করে করানো হবে সুতরাং তোমাদের ওই টাইমটাও কিন্তু এখানে যাচ্ছে না ঠিক আছে যেরকম ভাবে করানো হচ্ছে ঠিক সেইভাবে তোমরা এগুলো পিডিএফ নোটসগুলো কালেক্ট করলে আস্তে আস্তে নিজেরা নোট করতে করতে পড়তে থাকলে তার সাথে সাথে প্যারালেনলি মেনটাও তোমরা পড়তে পারো ঠিক আছে সেই জন্য তোমাদেরকে বলছি এখানে এ টু জেড প্রিপারেশন তোমাদের এখানে হবে তো এটা তোমাদের সবার কথা ভেবে দেখো এই প্রাইজে তোমাদের রাখা হয়েছে এইট নাইনটি এটা তোমাদের বাউন্স ব্যাক কুপন কোড ইউজ করলেই চলে আসবে অনেকটা বেশি কিন্তু তোমাদের ডিসেম্বর এটা স্টার্ট হয়েছে এবং প্রত্যেকটা ক্লাস তোমাদের এখানে লাইভ হচ্ছে সব থেকে বড় কথা ঠিক আছে জিকে কিছু কিছু ক্লাস রেকর্ডেড থাকবে তোমাদের বাদ বাকি সবকটা ক্লাস লাইভ তো এই প্রাইজে তোমরা কিন্তু আজকেই এটা ইলেভেন ডিসেম্বর তোমাদের একটা লাস্ট ডেট এটা আগে একটা ফোর্থ ডিসেম্বর পর্যন্ত ছিল বাড়ানো হয়েছে এই কারণেই ফোর্থ ডিসেম্বরে প্রচুর স্টুডেন্ট একসাথে ফোন করেছে এমন এখানে তোমার ওই সময়টা ইলেভেন তাওয়ারে করতে গেছে যে সার্ভার জাম হয়ে গেছে অনেকে পারেনি এবং অনেকের ফিনান্সিয়াল কিছু অসুবিধা ছিল যে স্যার আরেক কিছুদিন একটু বাড়িয়ে দিন সুবিধা হয় সেই জন্য তোমাদেরকে এটা ইলেভেন ডিসেম্বর করে দেওয়া হয়েছিল এক সপ্তাহ ধরে আমি ওই জন্য তোমাদেরকে বারবার বলি তোমরা যাতে এই সময় টাইম পিরিয়ডের মধ্যে এটাতে জয়েন করতে পারো তো যদি কোথাও অসুবিধা হয় ওপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওখানে তোমরা কল করে নাও যে স্যার আমি মানে তোমার যে কোনো টেকনিক্যাল প্রবলেম হোক বা ফিনান্সিয়াল প্রবলেম হোক যে কোনো প্রবলেমের জন্য তুমি এই নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে আর এই অ্যাপের এই যে পেইড কোর্সেস রয়েছে যারা অলরেডি অ্যাপটা ডাউনলোড করে রেখেছো তোমরা দেখো ওখানে তোমাদের যারা ডেমো কোর্স বা মানে ডেমো পিডিএফ ডেমো ভিডিও এগুলো দেখতে চাও তোমাদের এগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে তোমরা ওখান থেকে করতে পারো এটা তো গেল তোমাদের এখানের কথা আর ইউটিউবে তোমাদের যে ক্লাসের টাইমিং সেটাও তোমাদের একবার বলে দিই যারা যারা চাইছো শুধুমাত্র ইউটিউবটাকে ইউজ করে পড়াশোনা করবে ঠিক আছে তাদের ক্ষেত্রে আমি বলে দিই তোমরা সকাল ছটার কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই ফলো করো এই সময় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা হচ্ছে দশটার সময় টেন এ এম এ তোমাদের কিন্তু জি একটা ক্লাস হচ্ছে জি কে বোঝা গেল তারপর তোমাদের ছটার সময় সরি ইলেভেন এ এ ইলেভেন ফিফটিন এম এ তোমাদের কিন্তু ইংরাজি ক্লাসটা আর সেভেন পি এম এ তোমাদের জিকে এর ক্লাস দেখো এগুলো সবকটা তোমাদের ইউটিউবের সম্পূর্ণ ফ্রি ক্লাস এবার এখানেই কারেন্ট অ্যাফেয়ার্স জি কে আর জি এইগুলো সম্পূর্ণ আমি তোমাদেরকে করাই ঠিক আছে ইংরাজি আর ম্যাথ প্র্যাকটিস ক্লাস এগুলো তোমরা এখান থেকে করবে আর জি কের ক্লাসগুলো তোমরা রেগুলারলি করো দেখো এখানে এই ছ মাসের মধ্যে আমি চেষ্টা করব তোমাদের যতটা সম্ভব বেশি কভার করা যায় কেননা একটাই কথা বললাম এখানে যখন আমি ক্লাস করাই তখন শুধুমাত্র পিএসসি ক্লাসিপকে ফোকাস করে কিন্তু ক্লাস করাতে পারি না তার কারণ এখানে তোমাদের আরো অন্যান্য অনেক এক্সাম থাকে ঠিক আছে তারা ভাবে শুধু পিএসসি ক্লাসশিপটাকে ফোকাস করতে চাইছো পাখির চোখ করতে চাইছো তারা অবশ্যই এই নাম্বারটাতে যোগাযোগ করে এটাতে জয়েন করে নাও তোমাদের সুবিধা হবে কেননা লাইভ ক্লাসগুলো তোমাদের করলে তোমাদের একটা ধরো ইতিহাস সেটা গল্পের মতো করে পরপর ধারাবাহিক ভাবে জিনিসটা বুঝতে পারবে সংবিধানের প্রত্যেকটা জিনিস ধারণাটা তুমি যদি পরিষ্কার রাখতে পারো তাহলে তোমাকে কোনো জিনিস মুখস্থ করতে হবে না তুমি পরপর সেই জিনিসগুলো করতে পারবে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট কেননা এখন কম্পিটিশন তোমাদের প্রচুর হাই এই জায়গাগুলো আমি বারবার বলবো কেউ ভয় আমি দেখাচ্ছি না শুধু এটাই বলতে চাইছি প্রথম থেকে খুব ভালো করে একদম শক্ত হাতে ধরো যাতে তুমি ফাইনাল এক্সামে গিয়ে একদম মেরিট লিস্ট তোমার জায়গাটা হয় ঠিক আছে আর এরপরেও যদি তোমাদের আরো কোনো কোয়েশেন্স থাকে আশা করি যেগুলো যেগুলো বলেছিলে সেগুলো সবকটা আমি ক্লিয়ার করতে পেরেছি ঠিক আছে যদি আরো কোনো তোমাদের প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও আমি চেষ্টা করব তোমাদের করার এই নাম্বারে যোগাযোগ করলে অনেক সময় তোমরা বিজি পেতে পারো কেননা একসাথে অনেকগুলো কল এখানে আসে তো সেক্ষেত্রে তোমরা ওই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপও আছে সেই হোয়াটসঅ্যাপে তোমরা কল করে রাখো আর যারা যারা ডাব্লিউ পরীক্ষা দিচ্ছ ডাব্লিউ পরীক্ষা এখন দিচ্ছ সেই জন্য এইদিকে মন দিতে পারছো না তারা অ্যাটলিস্ট এখানে নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করে তোমরা জিনিসটাকে বলে রাখো যে স্যার আমি ডাব্লিউ এর পরীক্ষার পরে এখানে জয়েন করব তো সেক্ষেত্রে তোমার কিন্তু এই যে কুপন কোডের কথা বললাম সেক্ষেত্রে ওটার তখন কিছু হয়তো ব্যবস্থা হতে হলেও হতে পারে অ্যাটলিস্ট তোমরা একটু জানিয়ে রাখো বা এখানে ফোন করে রাখো ঠিক আছে এই পর্যন্তই আমার আজকে বলার ছিল খুব ভালো করে প্রিপারেশন নাও সবাই তোমরা ইউটিউবের ক্লাসগুলো রেগুলার ফলো করো তাহলেও তোমাদের অনেক কাজ হয়ে যাবে আর সময় সময় তোমাদের যা যা প্রয়োজন তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও আমি চেষ্টা করব তোমাদের সব কিছুটা প্রোভাইড করার যেমন করে এতদিন ধরে করে এসেছি ওকে চলো এবার গ্রেট ডে সবাই ভালো থাকবে বেস্ট অফ লাক